অপহরণের 6 ঘন্টা পরে আজকে এই যে অপহৃত ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ছাত্রী, এই লোক প্রশাসন বিভাগের দীপিকা চাকমা উদ্ধার হয়েছে। একটু আগে আপনারা এই যে হয়তো চ্যানেল আই বা সময় টিভিতে আপনারা নিউজটা দেখেছেন। তো আজকে সকালেই এই দীপিকা চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী, তারা হচ্ছে মানে 25 থেকে 30 জনের একটা গ্রুপ, এই একটা ট্যুর এজেন্সির মাধ্যমে, একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে তারা হচ্ছে সাজেকে যাচ্ছিল। তো যাওয়ার পথে খাগড়াছড়ির যে সিন্দুকছড়ি এলাকাটা আছে, ওই এলাকাটা মূলত ইউপিডিএফ নিয়ন্ত্রিত, অর্থাৎ এই পাহাড়ি যে সশস্ত্র সংগঠন আছে ইউপিডিএফ, তো এরা নিয়ন্ত্রণ করে। সিন্দুকছড়ি আসার পর তাদের যে বহনকৃত গাড়ি, ট্রাভেল গ্রুপের গাড়ি, ওই গাড়ি থেকে তাকে নামিয়ে মানে 10-15 জনের এক সশস্ত্র একটা গ্রুপ, এই তাদেরকে গাড়ি থেকে নামিয়ে, তাদের যে গাড়ি ছিল, তারা যে গাড়িতে করে এই সাজেক যাচ্ছিল, তো তাদেরকে নামিয়ে দীপিকা চাকমাকে তারা অপহরণ করে নিয়ে যায়। তো তা তো তাকে একটু আগে যে আমরা নিউজে দেখলাম, যে আপনারাও দেখছেন, আমিও দেখলাম, যে তাকে মিজোরাম সীমান্তবর্তী, অর্থাৎ বাংলাদেশ ভারতের যে মিজোরাম আছে, মিজোরাম সীমান্ত আছে, বর্ডার আছে, এই সীমান্ত থেকে, মিজোরাম সীমান্ত থেকে তাকে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর নেতৃত্বে যে টিম তাকে এই যে খুঁজতেছিল আজকে সারাদিন, তো পুলিশ, বিজিবি, এরপর সেনাবাহিনী, যৌথ বাহিনী মিলে তাদেরকে উদ্ধার করে, তাকে উদ্ধার করে একটু আগে নিউজে দেখলাম। তো এই ইউপিডিএফ যে আছে, ইউপিডিএফ এই যে গণতান্ত্রিক, এরপর এদিক যে আছে সংস্কারপন্থী, এই পাহাড়ি সংগঠনগুলো আপনারা চিন্তা করেন, আজকে বিগত মানে স্বাধীনতা পরবর্তী থেকেই এই পাহাড়ি সংগঠনগুলো বিভিন্ন স্বাধীনতার নামে, বিভিন্ন আপনার সাহিত্য শাসনের নামে, তারা কিন্তু এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড আগেই করছে, এখনও করে যাচ্ছে, এবং পাহাড়ের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে, ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে মূলত এই সন্ত্রাসী সংগঠনগুলো চলে। তো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের বিরুদ্ধে একদম শুরু থেকে তৎপর আছে এবং তাদের অভিযান সবসময় অব্যাহত আছে। তো এবং এই দেশীয় কিছু দালালদের কারণে পাহাড়ে যে ছিল পার্বত্য এলাকাগুলোতে সেনাবাহিনীর যে ইয়াগুলো ছিল, আপনার বিভিন্ন জায়গায় বাংকারগুলো ছিল এবং ক্যাম্পগুলো ছিল, সেনা ক্যাম্পগুলো, এগুলো কিন্তু এই যে আমাদের দেশের দেশদ্রোহী, দেশ বিরোধী কিছু এই যে বামপন্থী সংগঠন আছে, এদের বিরোধিতার কারণে, এদের বিভিন্ন সময়ে সমালোচনার কারণে বিদেশিদের থেকে একটা প্রেশার আসে, জাতিসংঘ থেকে একটা প্রেশার আসে, যে কারণে কিন্তু এই শান্তি বাহিনী মানে সেনাবাহিনী কিন্তু ক্যাম্পগুলো কিন্তু পরে ওখান থেকে উঠিয়ে নেওয়া হয়, তো বিদেশি প্রেশারের কারণে। আজকে আমরা কি দেখতেছি যে সেনাবাহিনীর ওখান থেকে ক্যাম্পগুলো উঠানোর ফলে আজকে এই পাহাড়ে কিন্তু একটা অশান্তি বিরাজ করতেছে এবং সন্ত্রাসী কার্যকলাপ এই পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো তাদের স্বাধীনতার নামে, স্বাধীনতা আন্দোলনের নামে, প্লাস সাহিত্য শাসনের আন্দোলনের নামে তারা কিন্তু সশস্ত্র কার্যকলাপগুলো, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে এখনও। তো যেটার প্রক্রিয়া মানে একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে আজকের এই অপহরণ, এই যে দীপিকা চাকমাকে অপহরণ, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী, সে তাদের বন্ধুদের সাথে মানে তার বন্ধুদের সাথে এই 25-30 জনের একটা গ্রুপ হয়ে সে সাজেক মানে বেড়াতে যাচ্ছিলো, ঘুরতে যাচ্ছিলো, তো ট্যুরে আসছে ওরা ঢাকা থেকে, কিন্তু এই কাঁকড়াছড়ির এই যে সিন্দুকছড়ি এলাকা আসার পর তাদেরকে তাদের গাড়িটা থামিয়ে মানে 10-12 জনের সশস্ত্র ইউপিডিএফের সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। মূলত তাদের টার্গেট ছিল এই দীপিকা চাকমা, যাক দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এবং যৌথ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে তাকে দ্রুত উদ্ধার করা গেছে, নয়তো তার কোনো অস্তিত্বই পাওয়া যেত না। এই পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলো যাদেরকেই আজ পর্যন্ত গায়েব করছে, ঘুম করছে, এই মানে বাঙালি বলেন, পাহাড়ি বলেন, আমাদের উপজাতিদের বলেন, বাঙালিদের বলেন, এদেরকে কিন্তু আর মানে পাওয়া যায় নাই, এদের আর কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। তো আজকে যাক আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, যাদের নেতৃত্বে এবং যৌথ বাহিনীকে, পুলিশ, বিজিবি, দ্বারা এই উদ্ধার অভিযানে কাজ করছে, পরিশ্রম করছে সারাদিন, হ্যাঁ, এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছে। কারণ আপনারা হয়তো জানেন পাহাড়ের খোঁজখবর যারা রাখেন, পাহাড়ে কিন্তু এই সশস্ত্র সংগঠনগুলো মানে সব কিছু, এখানে কিন্তু তারা কোনো আইনকানুন মানে না, তারা কোনো বাংলাদেশের সংবিধান মানে না, মানে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে সব সুযোগ সুবিধা ভোগ করে ঠিক আছে, কিন্তু তারা কোনো আইনকানুনের তোয়াক্কা করে না, তারা এবং তারা নিজেদের মতো চলে, তারাও সবগুলোই অস্ত্রধারী, সশস্ত্র সংগ্রামের নামে, আন্দোলন নামে, স্বাধীনতা সাহিত্য শাসনের নামে তারা এই অরাজকতা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে আসতেছে বিগত মানে স্বাধীনতা পরবর্তীকাল থেকে।
তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এটা একটা বিশাল একটা পাওয়া, বিশাল একটা হইতেছে আপনার এই অর্জন যে উনি নেতৃত্বে সরকার গঠন করছিল। তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা তাদের সাথে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে তারা কিন্তু এর আগে কিন্তু এই চুক্তিটার আগে কিন্তু তারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, মানে বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা আক্রমণ করছে, সেনাবাহিনীর অফিসারদেরকে, সেনাবাহিনীর সদস্যদেরকে তারা নির্মমভাবে হত্যা করছে, পুলিশকে হত্যা করছে, বিজিবিকে হত্যা করছে বিভিন্ন সময়ে। তো এগুলোর কারণে যখন এই এই পাহাড়ে যখন একটা অস্থিরতা বিরাজ করতেছিল, যখন একটা থমথমে পরিস্থিতি, হ্যাঁ, তো তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আসার পর তাদের সাথে, তাদের নেতাদের সাথে, এই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের সাথে মানে একটা চুক্তি করছিল, একটা শান্তি চুক্তি করছিল, যেটার ফলে কিন্তু এখন এটা অনেকটা কমে গেছে। আগে কিন্তু যেটা মানে অনেকাংশে একদম বৃদ্ধি পাইছিল, তো এখন কিন্তু এটা একদমই কম। দু একটা বিচ্ছিন্ন ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে, এই যে আজকের যে দীপিকা চাকমার এই অপহরণ ঘটনা, এরকম কয়েকটা ঘটনা মানে কিছুদিন পর পরে আমরা ঘটে থাকে। তো এগুলো কিন্তু নির্মূল করার জন্য আমাদের দেশপ্রেমী বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অত্যন্ত তৎপর এবং সবসময় কাজ করে আসছে, কাজ করে যাচ্ছে এবং সামনেও কাজ করে যাবে। তো আজকে সেনাবাহিনীর প্রতি এবং যৌথবাহিনীর প্রতি অসংখ্য ধন্যবাদ, তারা দ্রুত এই দীপিকা চাকমাকে কিন্তু উদ্ধার করছে। এটা বিরাট একটা সাফল্য, কারণ এই পাহাড়ি সন্ত্রাসী সংগঠন দ্বারা যারাই অপহরণের শিকার হয় তারা নয়তো হত্যার শিকার হয়, নয়তো তাদেরকে আর কোনো তাদের কোনো হদিস পাওয়া যায় না। এরা গুম করে ফেলে, চিরদিনের জন্য গুম করে ফেলে, টাকা না পাইলে এরা কিন্তু মানে যা তা করতে পারে। যেগুলো আমি নিজেও কিন্তু সচটকে কিন্তু পাহাড়ে দেখে আসছি, আমি প্রায় টাইমে এই যে পাহাড়ে সফরে যাই, বিভিন্ন সফরে যাই, ট্যুরে যাই, এই ট্যুরগুলোতে কিন্তু আমি দেখে আসছি বিভিন্ন সময়ে, ইভেন আমি নিজেও শিকার হয়েছি। হ্যাঁ, তা আমি আমরা একটা ট্যুরে গিয়ে তাও এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম এই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা। তো এটা আমি নিজে যেহেতু ভুক্তভোগী সেজন্য আমি নিজেও বুঝি এটা কতটা ভয়ঙ্কর একটা সময় যায় এই টাইমে। তো দীপিকা চাকমারও ভাগ্য ভালো এবং আমাদের যৌথবাহিনীর অসংখ্য তৎপরতার ফলে, দ্রুত তৎপরতার ফলে, দ্রুত কার্যক্রমের ফলে তারা কিন্তু তার উপর কোনো কিছু বড় ধরনের আঘাত করতে পারে নাই, তার কোনো ক্ষতি করতে পারে নাই, তাকে একদম সুস্থ শরীরে উদ্ধার করা গেছে। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ।